সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। টক্কর ভারত মিয়ানমারকে, কাতার সশস্ত্র বাহিনীতে যোগ দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা, এদিকে তুরস্ক থেকে কামান কিনছেন সেনাবাহিনী। গত বছরের অক্টোবরে বাংলাদেশ ও কাতারের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। গত মার্চে প্রধানমন্ত্রীর সফরের সময়ে দুই দেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি সই হয়। ওই চুক্তি অনুযায়ী প্রায় 1200 বাংলাদেশি সামরিক বাহিনীর সদস্য কাতারে গিয়ে কাতার সামরিক বাহিনীতে কাজ করবে। এরাও তাই বাংলাদেশ নৌবাহিনীর 100 জন সদস্য কাতারের নৌবাহিনীতে যোগ দিতে কাজ শুরু করেছেন। একই ধরনের চুক্তি কুয়েতের সঙ্গে করে আসছেন বাংলাদেশ। কুয়েত ওকিপি এর অধীনে এই মুহূর্তে প্রায় 5000 বাংলাদেশি সামরিক বাহিনীর সদস্য কাজ করছে। এদিকে তুরস্ক থেকে কামান কিনছেন বাংলাদেশ সেনাবাহিনী। তুরস্কে সদ্য সার্ভিসে আসা বরুণ 105 মিলিমিটার কামান কিনছেন বাংলাদেশ সেনাবাহিনী। ওজনে হালকা হওয়ায় এসব কামান হেলিকপ্টারে করে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে মোতায়েন করা সম্ভব। নির্মাতা প্রতিষ্ঠানের মতে, মাত্র 1 মিনিটের মধ্যে এই কামানটিকে রেডি টু ফায়ার মোডে নেওয়া যায়। 5 জন করুয়ের সহায়তায় প্রতি মিনিটে 6 রাউন্ড করে 17 থেকে 21 কিলোমিটার দূরে গোলাছড়ের সাহায্যে এই কামান বাংলাদেশের হাতে এসে পড়লে শত্রু ভারত মিয়ানমারের বুকে কাঁপন সৃষ্টি হবে এবং সামরিক দিক থেকে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্য কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।